হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব রথযাত্রা। রথযাত্রা উৎসবে মিলেমিশে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। রথযাত্রা আষাঢ় মাসে আয়োজিত হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। আমাদের রাজ্যেও এই উৎসব বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়েছিল। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পুরীর রথযাত্রার মিলেমিশে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। সেই ইতিহাসে আছে লোকগাথা আর পুরাণের বর্ণিত কাহিনী, সে সঙ্গে রয়েছে ধর্মীয় ভাবাবেগ ও তার রীতিনীতির বর্ণনা। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নের সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাঠ শিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ শিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন চেয়ে নেন। সেই কাঠ শিল্পীর রাজাকে জানিয়ে দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন দরজা না খুলে। দরজা বন্ধ করে শুরু হয় মূর্তি নির্মাণের কাজ। রাজা ও রানী সহ সকলে নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। ছ সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধসমাপ্ত এবং কাঠশিল্পী অন্তর্ধিত। পুরাণ মতে মনে করা হয় এই রহস্যময় কাঠশিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। মূর্তির আদল তৈরি হলেও তখনও হাত পা নির্মিত হয়নি। এমন পরিস্থিতিতে রাজা বিমর্ষ হয়ে পড়েন, কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ। রথযাত্রার দিন জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাহিরে সর্বসম্মুখে বাইরে আনা হয়। তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পুজো করে রথ টানা হয়। এখানে তিন দেবতাকে গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। রথযাত্রা উপলক্ষে এবছর তেমন কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা না হলেও হিন্দু ধর্মাবলম্বীরা আজকের এই পুণ্যতিথিতে ভগবান জগন্নাথের পূজা অর্চনা করেন। সকলেই ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন এই ভয়ঙ্কর মহামারীর কবল থেকে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য। আজকের দিনে এই প্রত্যাশাই রইল। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।